ঋতু তার স্বামী ফারহানকে গাড়ি থামাতে নিষেধ করল। শীতের রাত, ঋতু ও ফারহান মাঝরাতের ঘন জঙ্গলের মাঝে রাস্তা দিয়ে যাচ্ছিল। তারা একটি রোড ট্রিপে বেরিয়েছে। ঋতুর শ্বশুর শাশুড়ির 50তম বিবাহবার্ষিকীতে তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাদের বাড়িতে যাচ্ছিল ঋতু আর ফারহান। হঠাৎ করেই গত রাতে মাথায় বুদ্ধিটা আসলো, কাজেই তারা প্ল্যান করল তারা একটি অচেনা পথ দিয়ে ফারহানের মা বাবার বাড়িতে যাবে। ঠিক তখন তারা রাস্তার পাশে একজন বৃদ্ধ লোককে দেখতে পেল। পথের মাঝে অচেনা একটি লোকের জন্য গাড়ি থামানোটা ঋতুর কাছে মোটেও ভালো লাগছিল না, কিন্তু ফারহান কোনো কথা শুনছে না। তার মতে লোকটির কোনো বিপদ হয়েছে, সেই লোকটিকে সাহায্য করতে চায়। ফারহানের ধারণা লোকটির অনেক বয়স, লোকটির পক্ষে কারো ক্ষতি করা সম্ভব না। ঋতু দেখল লোকটি কোনো রকমে তার লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। সে খুব ভয়ানকভাবে কাঁপছে, যেন দাঁড়িয়ে থাকতে তার খুব কষ্ট হচ্ছে। ফারহান আর কোনো কথা শুনল না। বৃদ্ধ লোকটি জঙ্গলে একা এবং তাকে খুবই অসহায় লাগছিল। ফারহান এবং ঋতু সাহায্য করার জন্য তাদের গাড়ি নিয়ে এগিয়ে গেল, কিন্তু যখন তারা বৃদ্ধ লোকটির কাছে গেল তখন ঋতু খেয়াল করল লোকটির চোখগুলো কেমন যেন জলজল করছে, নিষ্পলকভাবে তাকিয়ে আছে তাদের দিকে। চাহনিটা বড্ড অদ্ভুত। ঋতু অস্বস্তি বোধ করতে লাগলো। ঋতু আবার ফারহানকে থামাতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ফারহান গাড়ি থামিয়ে দিল। ফারহান লোকটিকে জিজ্ঞেস করল যে তার কোনো সাহায্যের প্রয়োজন কিনা। লোকটি ফারহানকে বলল সে জঙ্গলে পথ হারিয়েছে এবং সে তার বাড়িতে ফিরে যেতে চায়। তার বাড়িতে এই জঙ্গলে আশেপাশে কোথাও আছে। ঋতুর কাছে লোকটিকে বড় অদ্ভুত মনে হল। যখন ফারহান তাকে জিজ্ঞেস করল সে কিভাবে এই ঘন জঙ্গলের মধ্যে পথ হারিয়েছে, লোকটি ফারহানকে কোনো যুক্তিসঙ্গত উত্তর দিল না এবং সে ফারহানের বেশিরভাগ প্রশ্ন এড়িয়ে যেতে লাগলো। লোকটি বলল তার কিছুই মনে পড়ছে না। সে ফারহানকে অনুরোধ করল তাকে যাতে দ্রুত তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তখন রাত 3টা বাজে। ঋতুর অনেক রাগ হলো, কোনো পরিবার কেন একজন বৃদ্ধ লোককে শীতের রাতে বের হতে দিল, তাও একা? আর বৃদ্ধ লোকটি বা এত রাতে জঙ্গলে কী করছিল? লোকটির মনে হয় কোনো মানসিক সমস্যা আছে, কেমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, তার আচরণও অদ্ভুত। তাতে বড় কথা, সে ফারহানের প্রশ্নগুলো এড়িয়ে যাচ্ছিল কেন? আবার এক কথায় উত্তর দিয়ে যাচ্ছিল, ব্যাপারটা ঋতুর কাছে ভালো ঠেকছে না। লোকটির আচরণ ঋতুর কাছে স্বাভাবিক লাগছে না। কেন যেন ঋতুর মনে হতে লাগলো লোকটি তাদের কাছে কিছু লুকাচ্ছে। তবে যাই হোক, ফারহান চিন্তা করল তাকে তার বাড়িতে পৌঁছে দিবে। ফারহান তাকে গাড়িতে বসতে বলল এবং তারা লোকটির বাড়ির দিকে রওনা হল। ঋতু লোকটার সাথে কথাবার্তা চালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তার ব্যাপারে একটু জানার জন্য, কিন্তু লোকটি কোনো কথাই বলতে চাচ্ছিল না। সে এমন ভাব করছিল যে সে ঋতুর কথা কিছুই বুঝে না, আর তাদের দিকে সেই জলজল দৃষ্টিতে তাকিয়ে থাকে। গাড়ির ভেতরে পরিবেশটা যেন একদম নিশ্চুপ, ঋতুর কাছে খুব অস্বস্তি লাগছিল। লোকটি কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ নীরবতা ভেঙে ফারহানকে বলল গাড়ি থামাতে। তারা নাকি তার বাড়ির কাছাকাছি চলে এসেছে। ঋতু দেখল একটা বিশাল জমিদার বাড়ি। বৃদ্ধ লোকটি বলল সে এখানেই বাস করে, কিন্তু জায়গাটা খুবই নিরিবিলি এবং অন্ধকারাচ্ছন্ন আর প্রচুর ঠান্ডা। হতে পারে জঙ্গলের অনেক গভীরে হবার কারণে বাড়িটির পরিবেশটি এরকম। ফারহান আর ঋতু জানতে পারল বৃদ্ধ লোকটি এখানে একাই থাকে, তার কোনো চাকর নেই যে তার দেখাশোনা করবে। ঋতু লোকটাকে জিজ্ঞেস করল তার পরিবারের কি হয়েছে, কেন সে একা থাকে। লোকটি জানালো সে একটি সড়ক দুর্ঘটনায় সে তার পুরো পরিবারকে হারিয়েছে। সে তাদের স্মৃতি হিসেবে রেখে যাওয়া বাড়িতেই থাকে। তার মনে হয় এখানে সে তাদের সাথেই আছে, তাদের সঙ্গেই বসবাস করছে। ঋতুর মনে প্রশ্ন জাগলো লোকটি এখানে একা একা কিভাবে থাকে, যেখানে আশেপাশে কোনো দোকান নেই, কোনো প্রতিবেশী থাকে না, এমনকি যাতায়াতের ব্যবস্থাও নেই, কিচ্ছু নেই। লোকটি সম্পর্কে ঋতু যতই জানতে লাগলো ততই অবাক হতে লাগলো। ঋতুর মনে হতে লাগলো লোকটি তাদের মিথ্যা বলছে এবং তাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। আর ঋতু অবাক হয়ে দেখল ফারহানও লোকটার কথা বিশ্বাস করে যাচ্ছে, যেন লোকটি ফারহানকে বশ করে ফেলেছে। তা যা হোক, লোকটাকে নামিয়ে দিয়ে ঋতুরা চলে যাচ্ছিল। এমন সময় লোকটি তাদের বলল তাদের সাথে আজকে রাতটা থেকে যেতে।
কারণ এখন অনেক রাত হয়ে গেছে আর জঙ্গলের রাস্তাঘাট ভালো না। কিন্তু ফারহান আর ঋতু থাকতে রাজি হলো না। ফারহান তাদের জানালো যে তাদের তারা আছে এবং তাদেরকে ভোরের আগে তাদের শ্বশুরবাড়িতে পৌঁছাতে হবে। বৃদ্ধ লোকটি তাদের বলল অন্তত এক কাপ চা খেয়ে যেতে। লোকটির জন্য ঋতুর খারাপ লাগতে লাগলো। তার মনে হতে লাগলো হয়তো সে এখানে একা থাকে, তাই তাদের সাথে কিছু সময় কাটাতে চাচ্ছে। তাছাড়া এই শীতের রাতে অন্তত এক কাপ গরম চা খেলে মন্দ হবে না, কাজেই তারা রাজি হয়ে গেল। আর সময় নষ্ট না করে লোকটির সাথে বসে চা খেল এবং চা খেয়ে আর কথা না বাড়িয়ে দ্রুত তারা ঘর থেকে বেরিয়ে গেল। যখন তারা তাদের গাড়ির কাছে আসলো, তারা দেখল তাদের গাড়ির সবকটা চাকা পাংচার হয়ে গেছে। ব্যাপারটা বড়ই অদ্ভুত লাগলো তাদের কাছে। যখন তারা বাড়ির ভেতরে গিয়েছিল তখন গাড়ির সব কিছু ঠিকঠাক ছিল, তাহলে হঠাৎ কীভাবে গাড়ির চারটি টায়ার একবারে পাংচার হয়ে গেল? তারা চারপাশে দেখতে লাগলো। ঋতু অবাক হয়ে দেখল বাড়ির চারপাশে অসংখ্য নখ পড়ে আছে, বেশিরভাগই বরফে ঢাকা পড়ে গেছে। তারা যে ফাঁদে পড়েছে এটা বুঝতে আর ঋতুর বাকি রইল না। ঋতু আগেই ফারহানকে বোঝানোর চেষ্টা করেছিল এই লোকটির ব্যাপারে, কিন্তু ফারহান ঋতুর কোনো কথাই কান দেয়নি। উল্টো ঋতুকে বলল, বুড়ো লোক, আমাদের কি ক্ষতি করবে? ফারহান নিশ্চিন্ত ছিল যে লোকটি তার কোনো ক্ষতি করতে পারবে না, উল্টো লোকটির সাহায্যের প্রয়োজন। বৃদ্ধ লোকটার পক্ষে তাদের কোনো ক্ষতি করা বা তাদের পিছে দৌড়ে আসা সম্ভব না। ঋতুর মনে হলো হয়তো সে এগুলো নিয়ে একটু বেশিই ভাবছে, কাজে সেসব চিন্তা ঝেড়ে ফেলল। এই পুরো বিষয় নিয়ে সে আর ভাববে না, মনস্থির করল। এখন অনেক রাত হয়েছে আর এই রাতে সাহায্য পাওয়াটা অনেক কঠিন হবে। এখানে মোবাইলে নেটওয়ার্কও পায় না, কাজেই তাদের হাতে আর কোনো উপায় ছিল না ওই বাড়িতে ফিরে যাওয়া ছাড়া। ভোর পর্যন্ত তাদের অপেক্ষা করতেই হবে, তারপর কোনো একটা ভাবে তাদেরকে সাহায্য নিতে হবে। তারা সিদ্ধান্ত নিল তারা লোকটির বাড়িতে ফিরে যাবে এবং ভোর অবধি অপেক্ষা করবে। সূর্যের প্রথম ছটা উঠতেই তারা সেখান থেকে বেরিয়ে যাবে সাহায্যের খোঁজে। তারা দুজন লোকটির বাড়িতে আবার ফিরে গেল। লোকটি তাদের দেখে অনেক খুশি হলো। ব্যাপারটা ছিল এরকম, সে জানত ঋতুরা তাদের কাছে ফিরে আসবে, সেজন্য এ ব্যাপারে প্রস্তুতি নিয়েই রেখেছিল। সে ফারহান আর ঋতুকে আলাদা রুমে থাকার ব্যবস্থা করে দিল। যেহেতু ঋতু সিদ্ধান্ত নিয়েছে যে সেই লোকটির ব্যাপারে আর চিন্তা করবে না, তাই সে লোকটির কর্মকাণ্ডে আর কোনো অস্বাভাবিকতা পেল না। তারা খুব ক্লান্ত ছিল, রুমের ভিতরে গিয়ে তারা ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে ঋতু একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। ঘরের বাইরে থেকে শব্দটা আসছে। সে শব্দে ঋতুর ঘুম ভেঙে গেল। তখনই ঋতুর খেয়াল হলো ফারহান তার পাশে নেই। ঋতু ওয়াশরুমে চেক করল, কিন্তু তাদের রুমে ফারহানের কোনো চিহ্নই নেই। সে সতর্ক হয়ে গেল। আর ঠিক তখনই বাইরে থেকে একটি শব্দ শুনতে পেল। ঋতু ফারহানের সন্ধানে রুম থেকে বেরিয়ে আসলো এবং কয়েক সেকেন্ড পরে ঋতু আবারও সেই শব্দটা শুনতে পেল, এবার আরও পরিষ্কার। অদ্ভুত এই শব্দটি বেসমেন্ট থেকে আসছিল। ঋতু ধীরে ধীরে বেসমেন্টে নামল দেখার জন্য ওখানে কি হচ্ছে। সেখানে গিয়ে ঋতু যা দেখল তা দেখে সে ভয় পেয়ে গেল। ঋতু দেখল তার স্বামী মাটিতে শুয়ে আছে, তার শরীরটা শুকিয়ে গেছে এবং শরীরের রঙটা হলদেতে হয়ে গেছে। সে মৃত, পুরো ফ্লোর যেন রক্তে ভেসে গেছে। ঋতু দেখল একজন যুবক তার শরীর থেকে সমস্ত রক্ত চুষে নিচ্ছে আর কিছুক্ষণ পরপর ফারহানের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। লোকটিকে ঋতু চেনা চেনা মনে হতে লাগলো। তখনই তার মনে পড়ল, আরে এইটা তো সেই বৃদ্ধ লোকটি যার সাথে তাদের পথে দেখা হয়েছিল। তার বয়স এত কমে গেছে কিভাবে, যেন সে একজন যুবকে পরিণত হয়েছে। ঋতুর বুঝতে আর বাকি রইল না সে কোনো মানুষ না, সে একজন মানুষরূপী পিশাচ, সে একজন ড্রাকুলা। ঋতু নিজেকে আর ধরে রাখতে পারল না, সে চিৎকার দিয়ে উঠল। আর তখনই লোকটি ঋতুর দিকে ঘুরে তাকাল, যেন এখন ঋতুর পালা এই রক্তপিপাসু পিশাচের শিকার হওয়ার। এইটা ঋতুর কাছে পরিষ্কার যে সে মানুষের রক্ত খেয়ে নিজেকে সতেজ রাখে এবং সে রক্ত না পেলে আবারও আস্তে আস্তে বৃদ্ধতে পরিণত হয়। সে হচ্ছে রক্তচোষা, সে লোকেদের ফাঁদে ফেলে ঘিরে নিয়ে আসে আর তাদের রক্ত খায় বেঁচে থাকার জন্য। আর এজন্যই লোকটি গভীর জঙ্গলে মাঝে একা থাকে,
তার আশেপাশে কোনো দোকান বা প্রতিবেশী তার দরকার নেই, কারণ তার সাধারণ মানুষের মতো চাহিদা নেই, তার শুধু দরকার রক্ত। ঋতুর আর কিছুই করা ছিল না, কাজেই সে দৌড় লাগাল। কিন্তু লোকটি তার বড় বড় নখ দিয়ে ঋতুর পিঠ খামচে ধরল। ঋতুকে ধরতে চেষ্টা করল সে, কিন্তু কোনোভাবে ঋতু নিজেকে ছাড়িয়ে নিল। টেবিল থেকে একটা ফুলদানি নিয়ে লোকটির মাথায় সজোরে আঘাত করল। বরফের উপর দিয়ে দৌড়ে যেতে তার খুব কষ্ট হচ্ছে, তার উপরে তার পিঠে বড় বড় নখের আঁচড় পড়ার কারণে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, আর এই প্রচণ্ড ঠান্ডায় বরফের মধ্যে তার পা দুটো যেন অসার হয়ে আসছে। এক পর্যায়ে সে কোনো রকমে রাস্তার কাছাকাছি চলে এলো। সেই লোকটি তখনও ঋতুর পিছিয়ে পিছিয়ে আসছে, এবং সে এমনভাবে বরফের উপর দিয়ে দৌড়ে আসছে যাতে মনে হচ্ছিল সে বরফের উপরে দৌড়াচ্ছে না, সে হাওয়ায় ভাসছে। কিন্তু ততক্ষণে ঋতু মূল রাস্তায় চলে এসেছে, এবং সেই সময় দুর্ভাগ্যক্রমে সে কোনো কিছুর সাথে খুব জোরে ধাক্কা খায় এবং মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুদিন পর ঋতু নিজেকে হাসপাতালে বেডে শুয়ে থাকা অবস্থায় আবিষ্কার করে। সেদিন ঋতু একটি গাড়ির সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খেয়ে পড়ে যায়, এবং গাড়ির লোকেরাই তাকে হাসপাতালে নিয়ে এসেছে চিকিৎসা করার জন্য। ডাক্তাররা বলেছে ঋতু নাকি 17 দিনের মতো অজ্ঞান ছিল, এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার পিঠের খপ থেকে, অনেক বড় বড় নখের আঁচড়ের দাগ ছিল। তাদের ধারণা ঋতুকে কোনো হিংস্র প্রাণী তাড়া করেছিল। ঋতু এ ব্যাপারে তাদের আর কিছুই বলেনি, কারণ কেউ তার কথায় বিশ্বাস করবে না। তারা জানে না যে ঋতু কীভাবে বেঁচে ফিরেছে, এটা কোনো মিরাকেলের চেয়েও কম না। কিন্তু যে জিনিসটা তাকে কুড়ে কুড়ে খায় সেটা তার এই অবস্থার জন্য না, সেটা হচ্ছে ঋতু তার স্বামীকে সেদিন আটকাতে না পারার কারণ। ফারহান যদি সেদিন তার কথাটা শুনত, তাহলে হয়তো আজকে ফারহানকে প্রাণ হারাতে হতো না। আজও ঋতু নিজে নিজেকে দোষ দেয় সেই রোড ট্রিপের জন্য, যেটা তার জীবনকে পুরোপুরি স্তব্ধ করে দিয়েছে। Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get a popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get a popcorn.